বিসমিল্লা রহমানের রহিম আমি এখন দ্য ডেলিং ক্যাম্পাস এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে এসএসসির ফলাফল কবে জানালো দেখতে পাচ্ছেন বোর্ড চেয়ারম্যান ঢাকা বোর্ড চেয়ারম্যান প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল দুই হাজার চব্বিশ আটটা ঊনপঞ্চাশ এ এম এ সঙ্গে থাকুন বিস্তারিত শোনাচ্ছি এবং আপনারা যেভাবে ফলাফল দেখবেন সেই নিয়ম কানুন দেখিয়ে দিব এবং লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে এখানে রয়েছে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ চলছে ফল প্রকাশের জন্য এখনও এক মাসের মতো সময় হাতে রয়েছে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা করছি মঙ্গলবার শুলে এপ্রিল সকালে দ্য ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন সাধারণত লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিন থেকে পরবর্তী ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবারও এই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা হবে আশা করছি আমরা মে মাসের শুরুর দিকেই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করতে পারবো জানা গেছে গত বারোই মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসাবে বারোই মেয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে ইতিমধ্যে পরীক্ষার খাতা মূল্যায়ন শুরু করেছেন খাতা মূল্যায়ন শেষে তা সংশ্লিষ্ট বোর্ডে পাঠানো হবে এরপর ফল ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড নাম প্রকাশে অনিচ্ছুক আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের এক সদস্য বলেন প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছি নয় দশ অথবা এগারোই মে ফল প্রকাশের প্রস্তাবনা পাঠাবো ফল তৈরি হয়ে গেলে এর আগেও ফল প্রকাশ করা হতে পারে বারোই মেয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে বলেও জানান ওই সদস্য এবার এসএসসি ও সম্মান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বিশ লাখ

পরীক্ষায় তো এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন আমি এই লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যেভাবে রেজাল্টটা দেখবেন এখানে ক্লিক করে এস এসি অবলিক দাখিল এখানে রয়েছে আর যারা ভোকেশনাল তারা এটা সিলেক্ট করবেন তো আমি এসএসসি সিলেক্ট করলাম করার পর আপনাদের ইয়ারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের বোর্ড কোন বোর্ডের পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড আপনাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে একটা অঙ্ক থাকবে যে কোনো যেমন এখানে রয়েছে ছয় যোগ দুই কত আট তো আমি আট বসিয়ে দিলাম তো আপনাদের যেই অঙ্কটা থাকে এখানে রেজাল্টটা দিয়ে সাবমিটে দিলে আপনাদের রেজাল্টটা চলে আসবে তাছাড়া একটু আপনাদের সার্ভারের প্রবলেম হতে পারে সবাই একত্রে রেজাল্ট দেখবে যখন প্রকাশ হবে তো সেই ক্ষেত্রে আমি একটা নতুন সার্ভার দিয়ে দিচ্ছি এখানে এসে আমি লিঙ্কটা দিয়ে দিব এখানে আপনাদের একজামিনেশন নেম এস এসসি দাখিল ইকুইবলেন্ট এটা সিলেক্ট করবেন আপনাদের এক্সাম ইয়ার সিলেক্ট করবেন এখানে আপনাদের বোর্ডের নাম সিলেক্ট করবেন এখানে আপনাদের রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল এটা দিয়ে দেওয়ার পর এখানে রোল নাম্বার এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর এখানে একটা সিকিউরিটি কোড রয়েছে দেখতে পাচ্ছেন যদি না বুঝতে পারেন এখানে রিলউডে একটা ক্লিক করবেন আরেকটা চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে থ্রি ফোর ডাবল টু এভাবে যতক্ষণ না বুঝবেন রিলোডে দিতে থাকবেন তো বোঝার পর এই ঘরে টাইপ করে দিবেন যেমন আমি দিচ্ছি থ্রি ফোর ডাবল টু তারপর এই যে বিউ রেজাল্ট রয়েছে এখানে ক্লিক করবেন যেহেতু আমি এখানে সব দিইনি তথ্য যার কারণে রেজাল্টটা এখন আসবে না ক্লিক করলে দেখুন এখানে দেখাচ্ছিগুলি ফিল আপ করতে বলা হয়েছে তো এভাবে আপনি দেখে নেবেন আর পরবর্তী আপডেট পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ